এই বাংলাদেশের পতাকা যতদিন উঠবে কোটি কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু জীবিত থাকবে আমাদের মাঝে। আসলে যে যখন বলুক বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছে সেদিনই বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। আমরা ছোট ছিলাম, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এখনো সবাই মনে আছে, তারা শুনছেন। ওই দিনই দেশের স্বাধীনতা হয়ে গেছে, 7ই মার্চের ভাষণ তখন আমরা ছোট, আমরা শুনছি। তখন আসলে সত্যিকারে আজকে হলো খুব একটা বেদনা বিদুর দিন এবং খুব একটা শোক দিবস। এখানে আলোচনার কিছু নাই, আর বঙ্গবন্ধু সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা এবং সাহস কোনটাই আমার নাই, কোনটাই নাই। কার পূর্বের বক্তারা বলে গেছেন, আর মেন আকর্ষণ হলো আমার প্রিয় ব্যক্তি আহসান ইসলাম টিপু সাহেব উনি বলবে। আমি উনি ভক্ত, আমি কোন রাজনৈতিক ব্যক্তি না, আমার রাজনীতি করার কোনো অভিলাষ নাই। আমি সেবক, জনগণের এলাকার যে গরিব দুঃখী তাদের কাজ করে আমি মজা পাই, আনন্দ পাই, আমি তাই করি। আমি কোন রাজনীতি ব্যক্তি না, আমি আওয়ামী লীগের একজন আদর্শ কর্মী, নিঃস্বার্থ কর্মী। আমি কোনোদিন কারো কাছে যাই বলি না আমার একটা কাজ দাও। হ্যাঁ, আমি আমাদের বর্তমান এমপি মহোদয় আমি চিরঋণী, হয়তো আপনাদের এলাকাবাসী জানা উচিত যে এই স্কুল টেম্পি ভুক্ত ক্ষেত্রে আমি হজ করে আসা 5 দিনের মাথায় আমার এক এমপি আমার কাছে 5 লাখ টাকা ঘুষ নিয়েছিল। ওই দিন আমি আমার কন্দন অবস্থায় কারণ আছে, আমি বাধ্য হয়ে দিয়েছিলাম। এটা হলো কি জন্য, জনগণের দিকে তাকিয়ে, এলাকার দিকে তাকিয়ে, শিশু বাচ্চার দিকে তাকিয়ে। আমাদের বাচ্চা কাচ্চা যদি মানুষ হয় যদি স্কুল টেম্পি ভুক্ত হয়ে যায়, আমি এতই লেখাপড়া বা স্কুলকে এত ভালোবাসি এবং তারপরে এই স্কুলের বিভুত্ব টাকা দিয়েও আমি করাতে পারি নাই। তারপরে আমাদের এমপি মহোদয় যখন আমি তার কাছে গেলাম, আমি তাকে 3টা প্রস্তাব দিয়েছিলাম, খুব ভালো করে শুনবেন, 3টা প্রস্তাব। এই প্রস্তাব বলা বলা যাবে না, শুধু 1টা প্রস্তাব করলাম, এই স্কুল আপনার নামে দিব, এই স্কুল আপনার নামে দিব। সে 1টা কথাই বলছিল, রাশেদ সাহেব, খান সাহেব, এই স্কুল জুড়ে এই মামলাখার নামে এমপি মুক্ত করে দিব, এটা বিএনপির নেতা নামে হোক। শেখ হাসিনা জাতিবাদী ছিলেন, জামাত ছিলেন, বাংলাদেশের জনগণ ছিল, এই স্কুল আমি মামলাখার নামে এমপি মুক্ত করে দিব, এবং উনি তা করে দিছে। এই ঠিকাই উনি আমি তার ভক্ত হয়ে গেছি। একটা এমপি এত সহজভাবে কথা, একটা ক্ষুদ্র কর্মীর কথা রাখছে, আমি আনন্দে আত্মহারা। তার মধ্যে আমি ফাইলিয়া দীপুমণি নুমে গেছি, আমি শিক্ষা প্রতি মন্ত্রী রুমেও গেছি, এবং সেটা আমাদের মাননীয় এমপি মহোদয় জানে, এটা আমি ফাইলটা খুব দৌড়াদৌড়ি করছি। তারপরে যাই হোক, আমার গাছটা আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যে লোকটা আমাদের পাশে আছে ওনার সম্বন্ধে কিছুই জানেন না, আমি অনেক ইতিহাস জানি।